आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতারা শিলচরে 50 জনেরও বেশি যুবকের যোগ। রক্তের আকাল চলছে শিলচরে, পয়লা মে সিভিল হাসপাতালে মেগা রক্তদান শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম মন কি বাত, শিলচরে বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতৃবর্গের উপস্থিতিতে রবিবার শিলচরে দলের এক সাংগঠনিক সভা আয়োজিত হয়। জাতীয় অধ্যক্ষ অরবিন্দ কেজরিওয়ালের কর্মকাণ্ড ও যোগ্য নেতৃত্বে উৎসাহিত হয়ে বিভিন্ন দল সংগঠন ছেড়ে 50-এরও অধিক যুবকরা এদিন দলে যোগদান করেন। সভায় কাছাড় জেলার দলের অগ্রগতি সহ আগামী দিনের রূপরেখা, বিভিন্ন কর্মসূচি সহ সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জাতীয় তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা জানান, গোটা দেশ আম আদমি পার্টির দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দেশের 1500টি রাজনৈতিক দলের মধ্যে আপ দেশে তৃতীয় জাতীয় দল হিসেবে কাজ করছে। ভারতীয় রাজনীতিতে বরাক উপত্যকা অনেক পিছিয়ে রয়েছে বলে এদিন জানান তিনি। অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লিতে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ইত্যাদি পরিষেবা সংগঠনের সেবায় দিয়ে রেখেছেন, একইভাবে আসাম সহ বরাকেও সেই পরিষেবা প্রদান করা সম্ভব হবে যখন তৃণমূল স্তর থেকে জেলা পর্যায়ে আম আদমি পার্টির স্থিতি মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। বর্তমান বিজেপি সরকারের শাসনকালে গরিব মানুষের পিঠ দেয়ালে এসে ঠেকেছে। আগামীতে সদ্যভুক্তি অভিযান শুরু করার পাশাপাশি আপের কর্মকাণ্ড উপত্যকার গ্রামে গঞ্জে পৌঁছে দিতে পারলে পার্টি বরাকের বুকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সভায় আবু জাম, উমাপদ লোংওয়াত, সৌমিক সেনগুপ্ত, কার্তিক সরকার ও বাপ্পা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। जितनी भी सरकारें आई हैं, चाहे बीजेपी की हो, चाहे कांग्रेस की हो, चाहे असम गण परिषद की हो, उन्होंने कहीं ना कहीं सिर्फ लूटने का काम किया है। और असम के लोगों को क्या चाहिए, बराक उपत्यका के लोगों को क्या चाहिए, उसके बारे में कभी इन सभी पार्टियों ने सीरियसली गंभीरता के साथ नहीं सोचा। ये सबसे बड़ी समस्या। आज के दिन बराक के स्कूलों की क्या हालत है, बराक के हॉस्पिटल्स की क्या हालत है, बराक की सड़कों की क्या हालत है, ये देखने की जरूरत है, सोचने की जरूरत है। अरविंद केजरीवाल जी ने दिल्ली में जो काम करके दिखाया, भगवंत मान जी की सरकार ने पंजाब में जो काम कर रही है आम आदमी पार्टी की सरकार ने, उससे इस देश के लोगों के अंदर एक उम्मीद जगी है कि ये बदलाव तो यहाँ भी आ सकता है। इतने सालों से हमारी सरकारें क्या कर रही हैं, अगर अरविंद केजरीवाल जी की सरकार दिल्ली में 5 साल के अंदर इतना बड़ा बदलाव ला सकती है कि एजुकेशन का सिस्टम वर्ल्ड क्लास कर सकती है, हेल्थ का सिस्टम वर्ल्ड क्लास कर सकती है, महिलाओं को मुफ्त बस यात्रा दे सकती है, इतने सारे काम हुए हैं दिल्ली में, तो बिजली फ्री दे सकती है, पानी फ्री दे सकती है, तो हम असम के लोगों को ऐसा क्यों नहीं मिल सकता। ये लोगों के बड़े बड़े प्रश्न हैं जो आने वाले दिनों में यहाँ के जो शासकीय दल हैं उनको इसका जवाब देना पड़ेगा। बाकी हम तो अपना एजेंडा लेकर जनता के बीच में जाएंगे, असम में, बराक में भी जाएंगे, ब्रह्मपुत्र उपत्यका में भी जाएंगे।
জেলা জুড়ে রক্তের অভাব রয়েছে দেখে আগামী পয়লা মে জেলা স্বাস্থ্য বিভাগ ও সামাজিক সংগঠন পুবালের যৌথ উদ্যোগে শিলচর সিভিল হাসপাতালে স্বেচ্ছায় এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, শিলচরের প্রতিটি হাসপাতালে রক্তের অভাব থাকার দরুন নিত্যদিন সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চাহিদা অনুযায়ী রক্তের মজুদ কম থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ অনেক সময় বঞ্চিত হয়ে ঘরে ফিরে যাচ্ছেন। রক্তের অভাব ও চাহিদার কথা মাথায় রেখে আয়োজকরা মহান মে দিবসের দিন রক্তদান শিবিরের আয়োজন করেছেন। শিবিরকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। জীবনদান, রক্তের কোনো বিকল্প নেই, রক্তদানের প্রয়োজন আছে, সেই তুলনায় রক্তের যোগান অত্যন্ত কম। আমি ফার্স্ট মে দিবস উপলক্ষে পূবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা এবং কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমাদের এসএনএফ সিভিল হসপিটালের আমসা হাউসে। সুতরাং আপনাদের সহায় সহযোগিতা ছাড়া রক্তের যোগান আমরা কোনো সময়। আমরা জানি যে শিলচর শহরের প্রতিটা হাসপাতালে রক্তের কত অভাব, প্রতিদিন মানুষের রক্তের চাহিদা বেড়েই যাচ্ছে, অথচ রক্তের স্টক অনেক কম সেই তুলনামূলকভাবে। আমরা পূবালী সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা এখানকার জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা পয়লা মে দিবসে সিভিল হাসপাতালের আমসা হলে আমরা এক রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা আবেদন জানিয়েছি প্রতিটি সাংস্কৃতিক সংস্থা, ক্রীড়া সংস্থাকে, আমরা আবেদন জানিয়েছি বিভিন্ন সংস্থাগুলিকে, গণসংস্থাগুলিকে, সেই সঙ্গে আমরা শ্রমিক সংস্থাগুলিকেও আবেদন জানাচ্ছি এবং আমরা আপন জনসাধারণের কাছে বলছি, যাদের এই 65 বছরের নিচে যাদের বয়স, যারা রক্তদান করতে সক্ষম, তারা এগিয়ে আসুন এবং এই মহান মে দিবসে আমরা একটা রক্তদান শিবির করছি, সেই শিবিরে আপনারা আসুন। অসম প্রদেশ বিজেপির নির্দেশে প্রত্যেকটি বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম মন কি বাত পালন করা হয়। সেই সঙ্গে কাছাড় জেলার প্রত্যেক বুথের সাথে নিউ শিলচর মণ্ডলের 216 নম্বর বুথে সকাল 11টা থেকে মন কি বাত অনুষ্ঠানে বিজেপি দলের নেতা কর্মীরা উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনের কথা শোনেন। এদিন প্রথমে ভারত মাতা প্রয়াত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা অসম রাজ্য বিজেপির মুখপাত্র রাজদীপ গোয়ালা, কাছাড় জেলা বিজেপির কোষাধ্যক্ষ গোপাল রায়, কৃষক মোর্চার রাজস সম্পাদক মনোজ তালুকদার প্রমুখ। প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান এখানে এসে যোগ দিতে পেরে খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলা প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, ওনার কথাগুলো মেনে চলতে পারলে দেশ শক্তিশালী হয়ে উঠবে। এদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বুথের সভাপতি রথীন্দ্র কুমার দাস, সম্পাদক চিরঞ্জীব চন্দ, নিউ শিলচর মণ্ডলের সম্পাদক মিটুন দেব, বীরেন্দ্র সরকার, রঞ্জিত নন্দী, স্বর্ণগোপাল, দিব্যাঞ্জন ভট্টাচার্য প্রমুখ। আজকে এই বুথের যারা আমাদের কার্যকর্তাদের সঙ্গে আমি বসে মন কি বাত প্রোগ্রাম অনুষ্ঠান আমি উপভোগ করার একটা সুযোগ পেয়েছি এবং বিশেষ করে আমাকে যে সম্মান এখানে দিয়েছেন আমাদের বুথ প্রেসিডেন্ট বা এই বুথের কার্যকর্তারা, ওনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবাই মিলে কীভাবে প্রধানমন্ত্রী মোদিজির হাতকে আরও আমরা শক্ত করতে পারব, উনি ওনার বিচারধারা বা ওনার যে প্রিন্সিপাল আছে এটা কীভাবে আমরা জনগণের কাছে আমরা পৌঁছাতে পারব, এই মন কি বাত প্রোগ্রামে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন যে সমস্যা আছে, বিভিন্ন ইস্যু আছে বা ভবিষ্যতের যে পরিকল্পনা রয়েছে ওনার, এই বিষয়ে উনি দীর্ঘভাবে উনি বক্তব্য রাখেন। এবং এ আমাদের কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে যে ওনার যে এই কথাগুলো, ওনার যে ভিশন আছে দেশের, ওই ভিশনটা আমরা কীভাবে প্রত্যেক জনগণের কাছে আমরা পৌঁছাতে পারব, এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য রেখেছি। নগদীর গ্রামে মন কি বাত অনুষ্ঠান সামিল হলেন অসম সংখ্যালঘু চেয়ারম্যান তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার নগদীরগ্রাম চতুর্থ খণ্ডের শুক্লবৈদ্য পাড়া এলপি স্কুলে 4টি বুথ কেন্দ্রের কর্মীরা সম্মিলিতভাবে শততম মন কি বাত অনুষ্ঠান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সোনাইমণ্ডল সভাপতি ভজন সেন সহ শতাধিক জনতা উপস্থিত ছিলেন।
আমিনুল বলেন, মন কি বাতের মধ্যে দেশের অজানা তথ্য জনসমক্ষে তুলে ধরেন প্রধানমন্ত্রী। দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে মোদীর মন কি বাত শোনার আহ্বান জানিয়েছেন তিনি। রিক্সা চালাই চালাইয়া 8টা স্কুল নির্মাণ করছে ওই আহমদ আলীর, পাথারকান্দির আহমদ আলীর এই কথাটা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরে মনকা বাতে আপনার আহমদ আলীর কথাটা ফুটিয়ে উঠেছে। আজকে আহমদ আলী আমাদের বরাক উপত্যকার একজন সংখ্যালঘু মানুষ, সমস্ত দেশের মানুষের, সমস্ত পৃথিবীর মানুষের চিনতে পেরেছে মনকা বাতের মাধ্যমে, যে আহমদ আলী একজন রিক্সা চালক, রিক্সা চালিয়ে 8টা স্কুল নির্মাণ করতে পেরেছে। এই আমাদের শিলিগুড়ির একজন যুবক, শিলিগুড়ির মা অসুস্থ ছিল, খুব অসুস্থ ছিলেন মা, আর অ্যাম্বুলেন্সের অভাবে মাকে হসপিটালে নিতে পারেনি, না নেওয়ার জন্য মা মারা গেছেন। ওই যুবক মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স করে, এই বাগান অঞ্চলের যেগুলা মানুষ অসুস্থ হয় মোটরসাইকেলে করে অ্যাম্বুলেন্স হিসাবে ওটাকে হসপিটালাইজ করে, ওই যুবকের কথাও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আজকে আমাদের প্রধানমন্ত্রীর মনকা বাতে স্কুলে এসেছে। আমাদের এই অঞ্চলের আসামের বিহু, আসামিস, কাঞ্চা যেই হোক না হেনে আমাদের সংস্কৃতি যেটা আছে, যেমন আমাদের দামাইল নৃত্য আছে, এইগুলা এইগুলা জিনিস মনকা বাতে ফুটে এসেছে। রবিবার শহরের হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের বিপরীতে মা মেডিসিন সেন্টার নামের একটি ঔষধের দোকানের অগ্নিকাণ্ডে বেশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, দুপুর 1টা নাগাদ বন্ধ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে দোকানের স্বত্বাধিকারী গোবিন্দ চক্রবর্তীকে খবর দেন, কিন্তু তিনি যখন পৌঁছেন ততক্ষণে ধোঁয়া আগুনে পরিণত হয়। স্থানীয়রা এগিয়ে আসেন, পরে দমকল কর্মীদের সহায়তায় দোকানের শাটার ভেঙে 1 ঘন্টার কঠোর লড়াইয়ের পর আগুন নিভিয়ে ফেলা হয়। এক বড় ধরনের অগ্নিকাণ্ড দিয়ে রক্ষা পায় পাশে থাকা বেশ কয়েকটি দোকান, তবে এই দোকানও বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। দোকান মালিক ক্ষতির পরিমাণ প্রায় 9 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য বর্তমানে তদন্ত চলছে। ওই স্বর্ণ মোটর সামনে অনুমানিক 1টা দুপুর 1টার সময়, রবিবার হিসাবে তো সব দোকান প্রায় বন্ধ আসছিল, আমরা হঠাৎ করে দেখি মা মেডিসিন সেন্টার উপর দিকে আগে খুব বেশি ধোঁয়া বাড়ল, যেহেতু আশপাশের লোকেরা আমরাও মিলিয়ে ইয়া শাটার তালাওয়ালা ভাঙিয়ে দেখি শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিক কারেন্ট জ্বলে আগুনটা ধরিয়া খুব বেশি ধোঁয়া বাই দিচ্ছে। আশপাশের লোকেরা সবে মিলিয়ে উলিয়ে তারা একটু সামান কিছু বাইরে হতো, বাকি তো সব নষ্ট হয়ে গেছে। দোকান লগে লগে ফায়ার ব্রিগেড ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডও আইসে, রাঙ্গাই থানাও আইসে, আইয়া প্রায় 1 ঘন্টা 25টা হল চেষ্টা চালাইয়া জলটা নিভাইছে, আগুনটা নিভাইছে। দেখা যায় তা তো মেডিসিন অনেকগুলো ডেমেজ, বহু প্রায় ক্ষয়ক্ষতি, প্রায় 7-8 লাখ টাকার মেডিসিন আসলো, তার ফ্রিজ ট্রিজ এভরিথিং মানে সব কিছুই তার দোকানও। আর আশপাশের দোকানগুলোই আমরা আসলে যার ধরুন টাইম টাইম টু টাইম আমরা ফায়ার দিকে টাকা হয়, বাকি সব দোকানগুলো বাড়ছে সেগুলো কিছু ওটাই আছে। তো চাইতাম যে আমরা যে তার মা মেডিসিন কপ্রাইটার যে গোবিন্দ চক্রবর্তী, যার যে ধরুন নষ্ট হয়েছে প্রায় 8-10 লাখ টাকার মেডিসিনটা, ওটা তাই ইন্স্যুরেন্স ক্লেম করবো যাতে আমি এই টাকাগুলো পায়। এই একটা গরিব মানুষের খুলছে দোকানটা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ প্রকল্প অরুণোদয় 2 এর হিতাধিকারী বাছাইয়ের বিভিন্ন জিপিতে ব্যাপক অনিয়ম এবং স্বজন পোষণতার তথ্য তালিকা তুলে ধরে সৌরভ হলেন ইন্দ্রগড় জিপির একাংশ মহিলারা। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে ওই বিজেপির 10 জন ওয়ার্ড মেম্বার হিতাধিকারীদের তালিকার নাম থাকার অভিযোগ প্রকাশ্যে এনে তদন্ত চেয়ে স্মারকপত্র দাখিল করেন জেলা শাসক সহ গ্রাম উন্নয়নের দায়িত্বে থাকা পদাধিকারীদের। সরকারের প্রকল্প ও যোজনা প্রকৃত হিতাধিকারীদের কাছে পৌঁছাতে দুর্নীতি রোধে জাগো সচেতন সমাজের মূল লক্ষ্যে তারা ওই জিপির জনতাদের ভূমিকা
জনসমক্ষে তুলে ধরে সুবিচারের আর্জি জানান ইন্দ্রগড় জিপির সচেতন সমাজ শাখার সদস্যরা। আমার বক্তব্য হইল, আমি হ্যান্ডিক্যাপ, এইসবে আমি কোনো সরকার থেকে কোনো ফেসিলিটি পেতেছি না, তার জন্য আমি আপনার কাছে আবেদন করতেছি যে আমার গড়ও দেনা, আমার কিছু দেনা, এটাই আপনার কাছে আবেদন। আপনি আবেদন করছেন পঞ্চায়েতের কাছে? আমি জানাইছি আজকে তিন চার বছর আগ থেকে কয় যে আমার গড়াই বল লিস্ট এসে নামাইছে, তো এটা কয়ে কয়ে আমার রাখে, তাহলে তো তোরা গড় দেনা এর মিটিংয়ে সবই পায়, কিন্তু আমরা পাই না। আমরা দেখুন কি আপনি আইয়া যে আমরা গড়ও নাই, বাড়ি নেই, কিচ্ছু নাই, কিন্তু তাহলে তো আমরা খুব আখানে নামাইবো আমি মাইর করতাম নি, আমি মাইর করতাম না। বাবা গার্জিয়ান দেখা একসাথে তোমার মেয়ে ভাইছো, তুমি ভাই তাই না? রাজস্থানের বেরফুট কলেজের উদ্যোগে প্রত্যন্ত ভিজিটাল যুগে বৈদ্যুতিন গ্রামাঞ্চলে সোলার লাইট বিতরণ করা হলো ভুবন পাহাড় সংলগ্ন একাধিক জিপিতে। 2018 থেকে আজ অবধি ওই বেসরকারি আন্তর্জাতিক সংস্থা নেতাজি যুব সংস্থার সহযোগিতায় আজ অবধি 655টি পরিবারের কাছে আলোর উৎস দিয়ে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ওই সংঘ সরকারের কোনো প্রকল্পে আজ অবধি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার বিদ্যুতের বিকল্প সোলার লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ কারেন্ট নেই, এখানে আমরা সোলার লাইট ডিস্ট্রিবিউশন করছি। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এটা শুরু হয়েছে এবং আগামীতে মানে একটা একটা করে আমরা প্রত্যেক 5টা গ্রামের 280টা পরিবারকে আমরা এই সোলার সিস্টেম দেবো। প্রত্যেকটা পরিবারকে একটা সোলার প্যানেল, 2টা লাইট, 1টা ফ্যান আমরা ফ্রিতে দিচ্ছি এবং এটা ONGC-র CSR প্রজেক্টের আন্ডারে শুরু করেছি। এবং আমরা নেতাজি ছাত্র সংস্থার উদ্যোগে আমরা বরাক কাছাড় জেলার এই 5টা ব্যাকওয়ার্ড গ্রামকে আমরা অ্যাডপ্ট মানে করেছি, যেমন এই গ্রামের হেলথ, এডুকেশন এবং অর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাব আগামীতে এবং এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করব। এই প্রথম পদক্ষেপ আমরা বেরফুট কলেজের মাধ্যমে এখানে সোলার লাইট দিয়েছি এবং আগামীতে এখানে যে স্কুল, এডুকেশন এবং হেলথের যেগুলো প্রবলেম আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। কতটা গ্রামকে আপনারা এইভাবে? আমরা 5টা গ্রাম মানে কাছাড় জেলার 5টা গ্রামকে আজকে থেকে শুরু করেছি এবং 280টা পরিবারকে আমরা দেবো। কোন কোন গ্রাম মানে আজকে কোন গ্রামে দেওয়া হয়? গ্রামগুলো হচ্ছে আমাদের দলাই বিধানসভা সমষ্টির হাতিখাল রিয়াংপুঞ্জি, তার পিছনে রয়েছে আরও দু একটি রিয়াংপুঞ্জি, সে সঙ্গে রয়েছে ভুবন পাহাড়ের ঠিক উপরে তেজপুর রিয়াংপুঞ্জি, দর্মিখাল রিয়াংপুঞ্জি এবং মিজোরাম বর্ডার বাঘা সাইডে রয়েছে কালাখাল রিয়াংপুঞ্জি। এটা মূল নাম এগুলো আসছে, কিন্তু এগুলোর পিছনে ছোট ছোট পুঞ্জি আরও বেশ কয়েকটি রয়েছে, সবটাতেই আমরা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হজের উদ্দেশ্যে যাত্রীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানালো সোনাই হজ কমিটি। রবিবার কমিটির পক্ষে আলহাজ জালালউদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এক আসরে সোনাইয়ের হজযাত্রীদের আমন্ত্রণ করে সম্বর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এতে সোনাইয়ের বিশিষ্টজনেরা বক্তৃতায় হজযাত্রীদের প্রতি শুভ কামনা জানান। আমি চেষ্টা করবো তিন দিন আগে না গিয়া, একদিন আগে গেলেও যাতে হয়, আমরা সব কাবার নাম্বার নিয়ে নিবো গিয়া।
আমরা টিচিং ওয়ার্ক কমিটি আছে, সুনাই ওয়ার্ক কমিটি আছে, তারাকে সারা রিসিভ করবা। গতবার আমরা ট্যাক্সি থেকে লইয়া একদম আপনার পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের টিকিট সমস্ত কাগজ দিয়ে আমরা ফ্লাইট পর্যন্ত গতবার ইনশাআল্লাহ তুলিয়া দিয়েছি। পয়লা আসিল আমরা গতবার কিছু ভুল ত্রুটি হয়েছে, এইবার চেষ্টা করিয়া যাতে সিস্টেমেটিকভাবে আপনারা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপনে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ ভাষিক সংখ্যালঘু বোর্ড। রাজ্য সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এই বছর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে নানান কার্যসূচি পালনের উদ্যোগ নিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতারা শিলচরে 50 জনেরও বেশি যুবকের যোগ। রক্তের আকাল চলছে শিলচরে, পয়লা মে সিভিল হাসপাতালে মেগা রক্তদান শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 100তম মন কি বাত, শিলচরে বিভিন্ন বুথে অনুষ্ঠান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।